আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ। সো আজকের ব্লগটা হবে রাতকে আমি চা বানানো শিখাবো। কারণ যে আমি যখনই রাতকে বলতাম যে আমাকে একটু চা খেতে, মানে আমার একটু চা খেতে ইচ্ছা করছে, আমাকে একটু চা বানিয়ে দিবা, তখন বলতো যে আমি না পাই না। তো মানে এটা প্রায় দিনই চলে, আমি অনেকদিন থেকে তাকে এই কথাটা বলি যে আমাকে চা বানাই দাও, তো সে পারে না বলে। সো আজকে ও নিজে থেকে বলছে আমাকে হচ্ছে চা বানানো শেখাও, তাই ভাবলাম এটা নিয়ে একটা ব্লগ করলে কেমন হয়। সো চলেন ওর কাছে যাই আর ওকে নিয়ে চা বানানোর জন্য রান্নাঘরে যাই। এই যে আমাদের এখন চা বানানোর ছেলে রাত, চলো যাবে না, চা বানাবে না, চলো আসো। এক্সেলেন্ট, বসো। বসছি, তুমি উঠো। এক মিনিট, এক মিনিট। আজকে আমি বলে রাখি, টিকটকের অনেকে অনেকেরাই ভাবে যে আমি মনে হয় রাত কেটে অনেক কাজ করে, কিন্তু আসলে রাত যে কত শৌখিন সেটা আসলে ওর সাথে যারা মিশে বা ওকে যারা চিনে তারাই ভালো জানে। আচ্ছা, আমি কিন্তু রাতকে দিয়ে কখনোই কোনো কাজ করাই না। আমার টিকটকের আপু অ্যান্ড ভাইয়ারা সবাই মনে করে যে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে অনেক কাজ করাই, কিন্তু আসলে না। যে ছেলেকে মুখে ভাত তুলে খাওয়াতে হয় সে ছেলেকে আমি কাজ করাবো কেন বলো? ও কিন্তু নিজের হাতে খাইতেই চায় না। ও বিয়ের আগে মায়ের হাতে খাইতো আর বিয়ের পরে আমার হাতে। সো আমি কল্পনাও করতে পারি না যে আমি কিছু করাবো। মাঝে মাঝে ও যখন দেখে যে আমার একটু কষ্ট হচ্ছে কোনো কাজ করতে, তখন ও এসে আমাকে হেল্প করে, বাট আমি ওকে কখনো কোনো কিছুতে কাজ করাই না। আপনারা অনেকেই আমাকে বিভিন্ন কমেন্ট করেন যে কেমন বউ যে হাজব্যান্ডকে দিয়ে কাজ করাই, বা কেমন হচ্ছে ও হাজব্যান্ডের কষ্ট দেখে কি কষ্ট হচ্ছে না, এরকম আপনারা অনেক বলেন আমি জানি কমেন্টে। আসলে কমেন্টের তো রিপ্লাই দিতে পারি না, এত কমেন্টের কীভাবে রিপ্লাই দেব? সো ক্লিয়ার হলেন তো আপনারা যে আমি রাতকে দিয়ে কখনো কোনো পরিশ্রম করাই না। সো আমার হাজব্যান্ড কিন্তু অনেক শৌখিন একটা ছেলে, ও যা করে সব কিছুই ওর শখের শখে মানে শখ করে করে, কোনো কিছুই কারো চাপে করে না। সো চলো চা বানাও, আসো। হ্যাঁ, নাও, কি করতে হবে? এই যে প্রথমে হাঁড়িটা নাও, ওখানে এই হাঁড়িতেই বানাই আমরা চা, মানে সুবিধা হয় আর কি এটাতে চা বানাতে। যেহেতু আমরা দুই থেকে তিনজন খাবো সেই রকম করে দাও, দাও ঢালো। কোনটাই দিব? ওয়াটারে দাও, আমি ওয়াটারে দেই। স্টিল ফ্রায়ার ওয়াটার, এই যে ওয়াটার একটু কমাও, এত পাওয়ার দেবে না। আচ্ছা, যেহেতু আমরা এখন মশলা চা খাই, সেহেতু কোথায় যাচ্ছ তুমি? চামিস, চামিচ এখানে আছে, আমি দিচ্ছি। ওই যে ওই যে চামিচের কত চা কাপ? কয়টা কাপ? তিনটা না, তার ময়লা না তোমার? হ্যাঁ তোমার, ওইটা তো আর পিছকো। হ্যাঁ, আমি কি করতে হবে? যেহেতু আমরা মশলা চা খাই সেহেতু দেখো ওই যে ওইখানে মশলা আছে, দারচিনি একটা গোল, না 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 ওইগুলো না, হ্যাঁ তুমি ওইটা না দেখো গোল, হ্যাঁ তার পাশে, হ্যাঁ ওইটাতে দারচিনি আছে, দারচিনি দাও, এক পিস দিলেই হবে। এখনই দিব? হ্যাঁ হ্যাঁ এখনই দাও। ওটা হ্যাঁ একটু ভেঙে দাও তাহলেই হবে। আর আমি বলবো যে আপনারাও অবশ্যই মশলা চা এখন বেশি বেশি খাবেন, কারণ এটা আসলে এই করোনার জন্য বিশেষভাবে ভালো। আর কিছু দিতে হবে? হ্যাঁ, আর একটু ওই যে গোল হচ্ছে এর ভিতরে, না না ওর ভিতরে নাই, ওর ভিতরে নাই, ওইটার লবঙ্গ দেখো, ছোট্ট বোতল, হ্যাঁ ওইটার মধ্যে লবঙ্গ আছে। কয়টা দিব? দুইটা দাও, দুইটা কি তিনটা? চামিচ,
আদা আমি তোমাকে বেটে নামি দিচ্ছি, তোমাকে অত কষ্ট করতে হবে না। আচ্ছা কি পানি বল উঠছে? হ্যাঁ চা দিব না? হ্যাঁ পানি বল উঠে দিতে হবে, দেখে যাও। তুমি বুঝতে পারছো না পানি বল উঠছে কিনা? হ্যাঁ একটু বল উঠে আছে, নাও। কত ঘুমিয়ে দিব? দাও আমি দেখছি। চামচ আছে? হ্যাঁ হ্যাঁ ওখানে ওই চামচটা অনেক ছোট, তুমি ওই চামচ দিয়ে চার চামচ দাও। ওইটুকু করে অল্প একটু একটু ওইটুকু করে না একটু ভরে ভরে দাও। কাকে কি শিখাতে আসছে মা গো? আরো হ্যাঁ নিকার বেশি হয়ে যাবে না? হ্যাঁ হয়েছে। চিনি দিতে হবে না? চিনি ওর মধ্যে আমি দেই না, তবে তুমি দিতে পারো যদি ওর মধ্যে। আমি কাপেই দেই, যে যেরকম চা খায় সেরকম মানে চিনি খায় সেরকমই দেই। তুমি হচ্ছে কাপেই দাও, কারণ তুমি বেশি মিষ্টি খাও, আমি তো অত মিষ্টি খাই না। আসো আমাকে এক চামচ দাও, ওই চামচ দিও, বেশি ভরে দিও না আবার। হ্যাঁ এরকম কোথায় আমার এটা এটা সাদা চা করো, আর দাদুরটাতে বেশি দাও, দাদু বেশি চিনি খায়। আর এক চামচ দাও দাদুরটাকে। হ্যাঁ আর তুমি কেমন মিষ্টি খাবা তুমি দাও, তুমি তো বেশি মিষ্টি খাও। হ্যাঁ ওইটা ঢালো, তাছাড়া লিকার হয়ে যাবে চা, তাড়াতাড়ি ঢালো, অফ করে দাও। ভিতরে কেমন হয়েছে চা দাদু? ভালো। রাত বানাইছে? লবঙ্গ দিয়েছে, বেশ ভালো। ভালো হয়েছে? হুম। বাহ, নিজের চা নিজে নিজে আগে খেতে বসে গেছে। ভালো হয়েছে, খারাপ না। এখন থেকে একটু বানাই দিও, ওই যে আমার দাদু, আমার দাদা শ্বশুর। তুমি এই মনে করো না যে তোমাকে আমি সারাদিন বানায় বানায় খাওয়াবো, জীবনেও না। না যখন যখন আমার একটু শরীরটা খারাপ করবে তখন। ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে চা। আমি জানি না যে আমার এই চা ওকে শিখায় দেওয়াটা আমার সার্থক হলো কিনা, কারণ ও তো বলতেই আছে যে আমাকে খাওয়াবে না, খাওয়াবে না খাওয়াই, বুঝছো? যখন যখন আমার একটু মন চাইবে। বাই দ্য ওয়ে চাটা আসলেই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমার দাদু চায়ের সাথে মই পছন্দ করে, এই জন্য তাকে মই দিয়েছি আমার দাদু। আচ্ছা সো তোমাদের ভাইয়াকে আর কি কি শিখাতে হবে আমাকে একটু কমেন্ট করবা, মানে তোমরা কি কি দেখতে চাও তোমার ভাইয়াকে, দেখে কি করাবো, বুঝেছো? ঠিক আছে, আমার মেয়ে উঠে গেছে ঘুম থেকে, ওকে গোসল করাবো, তারপর আবার ঘুমাবে। আজকের মতো বিদায় নিব, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটাতে অবশ্যই লাইক দিবেন, ভালো লাগলে কমেন্ট করবেন। আসছি, আর আমার পাশে থাকবেন, আর কি বলবো। এখনকার মতো আল্লাহ হাফেজ, টাটা, বাই।